আসসালামু আলাইকুম, সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2023। তোমরা আশা করি সকলেই ভালো আছো। এখন আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার যে এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ এর সলিউশন নিয়ে হাজির হয়েছি। তো আমরা চলো সেই এমসিকিউ এর অ্যান্সারগুলো একে একে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খ সেট। তো তোমরা যারা আছো, তারা দিনাজপুর বোর্ডে যারা আছো, তারা এখান থেকে তোমাদের এমসিকিউ এর অ্যান্সারগুলো নিয়ে নিতে পারো। সো এক, ওগো তোরা জয়ধ্বনি কর, এটি কোন ধরনের আবেগ? সম্বোধন আবেগ। তারপর হচ্ছে, শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহার করা হয়? জন। সাধারণত ক্রিয়া বিশেষণ যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে তে অন্তস্থায়ীকারী, রিতা বই পড়ে, বে। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে তাকে কি বলে? সক্রিয় বাক্য। উদ্দেশ্য সম্প্রসারক কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বে। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্সারগুলো। তারপর বলছে কাব্য ভাষায় কর্মকারকে, কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? রে বিভক্তি। শরতে শিউলি ফোটে, কর্ম কর্তা পাচ্ছ। তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা হচ্ছে কর্তা অনুযায়ী পরোক্ষ প্রশ্নটা, তোমাদের আশা করি ক্রিয়ার রূপ পরিবর্তন করতে পারে, ওই ধরনের একটা প্রশ্ন কিছুটা দেখা যাচ্ছে না। ব্যাহ্যা অর্থটি নিচের কোন বাগধারা দিয়ে প্রকাশ পেয়েছে? ঠোঁট কাটা। তারপর ভবন শব্দের প্রতিশব্দ কোনটি? সদন। তারপর হচ্ছে তফাত, এর বিপরীত শব্দ কোনটি? কাছে। তারপর হচ্ছে নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? তোমরা দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে তোমাদের আমরা চলে যাব পরেরটা, পরের যেই অংশ রয়েছে সেই অংশে। তো সেই অংশে তোমাদের রয়েছে লাউ, এখানে পূর্ণ ধ্বনি কোনটি? আ যোগ আউ, যেটা আ শুরুতে। অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি নিচের কোনটি? দ। অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটি? অতি। উপভোগ শব্দের উপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্যক। তারপরে টাক যোগ ও টেকো ও প্রত্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? যুক্ত অর্থে। যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকে কি বলে? অনুকার ধ্বনি। তারপর হচ্ছে পূরক, পূরণবাচক সংখ্যা শব্দ কত প্রকার? তিন প্রকার। তো এছাড়া দারোগা কোন ভাষার শব্দ? তোমরা দেখতে পাচ্ছ তুর্কি নিচের কোনটি? সাধিত শব্দ। সম্পাদকীয় ধৈর্য কোন ধরনের বিশেষ্য? বস্তু বিশেষ্য। অন্যবাচক সর্বনাম কোনটি? অমুক। বুঝে নেওয়া কোন ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া। স্থানবাচক ক্রিয়া বিশেষণ কোনটি? তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং 29 এবং 30-এর অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। আশা করি অন্যান্য বোর্ডের প্রশ্নের সমাধান পাওয়ার জন্যও তোমরা আমাদের পেজের সাথে যুক্ত থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে। সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখো। তোমাদের পরবর্তী অন্যান্য বোর্ডের কার কোন বোর্ডের প্রয়োজন এখনই জানিয়ে দিব, আস্তে আস্তে নিয়ে আসছি। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে।